বহুকাল আগে চম্পাই নামে পাহাড়ে ঘেরা একটা গ্রাম ছিল। চম্পাইবাসীর প্রধান জীবিকা ছিল চাষবাস এবং পশুপালন। পাহাড়ে উপত্যকায় ফাঁকা জমিতে তারা তাদের এই জীবিকা নির্বাহের কাজ করত। এইভাবেই সুখে দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে শুরু করলো তাদের চাষের জমির উপর। চম্পাইবাসী খুব চিন্তায় পড়ে গেল। এভাবে আর বেশি দিন চলবে না ভাই মনাই, রোজ রোজ পাথর পড়ে চাষের জমিগুলো যেভাবে নষ্ট হচ্ছে। তা যা বলেছ রঘুদা, আরে চাষবাস করা তো দূর, এইভাবে জমি কমে যেতে থাকলে তো কদিন বাদে ভেড়াগুলোরও খাবার ঘাস জুটবে না। ঠিক বলেছিস, কত রকম ফসল হতো আগে আমাদের এই চম্পাইতে, খাওয়া পড়া নিয়ে কোনোদিন ভাবতেই হয়নি, অথচ আজ দেখো পুরো অঞ্চলটা পাথুরে জমিতে ভর্তি হয়ে যাচ্ছে। কি যে হবে এরপর কিছুই তো বুঝতে পারছি না। না না, এর একটা উপায় কিছু করতেই হবে রে, না হলে তো এরপর না খেতে পেয়ে মরতে হবে। আরে 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 সাবধান সাবধান, সরে যাও রঘুদা। হলো তো, আরো খানিকটা জমি চলে গেল পাথরের তলায়। না, এভাবে আর চলবে না দেখছি, চলো আমরা বরং মোড়লপুরের কাছে যাই, দেখি তিনি কি বলেন। এত অস্থির হচ্ছ কেন বাচ্চারা, একে একে বলো কি বলতে এসেছো। বলার কথা একটাই আছে গো দাদু, এই চম্পাইতে আর খেয়ে পড়ে থাকা যাচ্ছে না। পাহাড় ভেঙে পাথর পড়ে গোটা উপত্যকাটা ঢেকে গেছে, চাষের জমি তো প্রায় নেই। এই অবস্থায় আমরা এখানে বাঁচবো কি করে, নিজেরা খাবো কি, আর পশুগুলোকেই বা কি খাওয়াবো। এবার আমাদের এখনই এখান থেকে মানে মানে সরে পড়া ভালো। বনি যাবেটা কোথায়? কেন, শহরে? আমার তো মনে হয় সময় থাকতে আমাদের শহরে গিয়ে বসবাস করা দরকার, না হলে এরপর। বলুন দাদু, তুমি আমাদের নেতা, আমাদের থেকে অনেক বেশি দুনিয়া দেখেছো, তাই আমরা তোমার কাছে এসেছি এর একটা সমাধান করতে। শোনো, এই চম্পাই উপত্যকা 500 বছর ধরে আমাদের নিজেদের জায়গা, যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষেরা এই মাটিতেই মিশে আছেন। এই জায়গা ছাড়লে তার সঙ্গে আমাদের অভ্যাস, আমাদের জীবনযাত্রা, আমাদের পেশা সব বদলে যাবে। কিন্তু আমাদের শস্য শ্যামলা চম্পাই এখন নিরস পাথরের ঢিবি হয়ে গেছে। আমাদের তো আগে খেয়ে পড়ে বাঁচার কথা ভাবতে হবে, তাতে যদি চাষবাস ছেড়ে শহরে গিয়ে পেশা বদল করতে হয় তো হবে। না 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 না, তোমরা ঠিক ভাবছো না, চম্পাই আমাদের নিজের জায়গা, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই, একে মরতে দেওয়া যাবে না। কাল আমি যাব উত্তরের দিকে, নিজে গিয়ে দেখব। ওই দেখো দাদু, ওই দেখো, হায় হায় হায়, চাষের জমির সাথে সাথে এই পাথরের তলায় আমাদের কপালও কেমন চাপা পড়ে গেছে গো, আমাদের কপালও কেমন চাপা পড়ে গেছে। সেই তো দেখছি। তুমি বলো দাদু, এখানে আর জমি কোথায় যে আমরা চাষবাস করব? আর ফসল না ফলাতে পারলে খাবো কি, আর খাওয়াবোই বা কি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ভেবে দেখি কিছু করা যায় কি না। বেশ তো, তুমি যা বলবে আমরা তাই করব। বেশ, বুদ্ধি একটা আমার মাথায় এসেছে, তোমরা কয়েকজন আমার সাথে এসো দিকি। এবার একটা কাজ করো তো দেখি বাচ্চারা, সবাই মিলে হাত লাগিয়ে এই এই পাথরটাকে তুলে ফেলো দেখি। এবারে ওর পাশের পাথরটা। কি, চাষের জমি বেরোলো? হ্যাঁ গো দাদু, এখানে বেশ খানিকটা জমি একেবারে চষে ফেলা যাবে। তবে নিজেদের ভাগ্যে যদি পাথর চাপা পড়ে, তবে সে পাথর তো নিজেকেই সরাতে হবে। ঠিক বলেছো দাদু, এভাবে আমরা তো ভাবিনি, পাথর সরিয়ে ফেললেই তো আমাদের জমিতে আবার সোনা ফলবে। কদিন বাদে
একটু নিশ্চিন্ত লাগছে। চাষবাসও শুরু করা গেল আর ভেড়াগুলো ঘাস জমিতে চষে বেড়াতে পারছে। সত্যি মোড়ল দাদুর কিন্তু দারুণ বুদ্ধি। সে আর বলতে, কিন্তু আমি কেমন যেন নিশ্চিন্ত হতে পারছি না গো। একটা কথা মাথার মধ্যে ঘুর ঘুর করছে। ও বাবা, তোমারও আবার মাথা আছে নাকি? সেখানেও চাষের জমি কমে যাচ্ছে। তা কদিন বাদেই যখন সেদিকে লোকদেরও চাল ডালের আকাল হবে, তখন কি হবে? আপনি বাঁচলে বাপের নাম, ওদেরটা ওরা বুঝবে। এখন ঘুমিয়ে পড়ো। ব্যাপার হে শ্যাম, সকালবেলা কাজ কম্ম ফেলে কথা কই তেলে যে বড়? কাজ থাকলে তবে না ফেলে আসবো, তোমাদের জন্য তো আমরা না খেয়ে মরবো দেখছি। কি বাজে বকছো ভাই হরিয়া, খামোকা কেন বদনাম করছো? আমরা কি করেছি? ন্যাকামো করো না রঘু, তোমরা তো পাথর সরিয়ে নিজেদের জমি উদ্ধার করলে, সেখানে চাষ করলে, খুব ভালো কথা। কিন্তু পাথরগুলো সরিয়ে রেখে দিলে আমাদের পশ্চিমের জমির উপরে, এখন আমরা চাষ করব কোথায় শুনি? ছি 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 ছি, এমন স্বার্থপর তোমরা! বেশ করেছি রেখেছি, আমরা আমাদের ব্যবস্থা করেছি, এখন তোমরা যা পারো করো। ঠিক আছে ঠিক আছে, চল হরিয়া, আমরা এবার ওদের জমিতে পাথর রেখে দেব, দেখি কি করে। সব তো শুনলে, এবার তুমি বিচার করো দাদু। দেখো, এটা কিন্তু কোনো বড় সমস্যা নয়। তোমরা যদি সকলেই কিছুটা করে জমি অন্যদের পাথর রাখার জন্য ছেড়ে দাও, তবে সকলেই কিছু জমিতে চাষাবাদ করে খেতে পারবে। কিন্তু কিন্তু উত্তরে সব জমি তো ব্রাহ্মণদের, আর পশ্চিমের উপত্যকা শূদ্রদের দখলে। আমাদের জমিতে ওদের ছোঁয়া পাথর রাখলে সে জমির ধান আমরা খাই কি করে? আমাদের বয়েই গেছে, কিন্তু আমরাও আমাদের জমিতে একটা পাথরও ফেলতে দেব না, তাতে আমাদের না খেয়ে মরতে হয় তো সেও ভালো। ভগবান, নিজের লেজে পা পড়লেই মানুষ কত স্বার্থপর হয়ে যায়। বেশ, তবে সমস্ত পাথর নিয়ে গিয়ে পাহাড়ের উপরে দাঁতে জড়ো করে রেখে এসো, তাতেও তোমাদের জমি আবার উদ্ধার করতে পারবে। ওরে বাবা, অত পরিশ্রম কে করবে? ও আমরা পারবো না। বুঝেছি, তোমরা খাটতে চাও না, আবার ছাড়তেও চাও না, সহজে সব কিছু পেতে চাও। তবে তো আমাকেও কিছু ফন্দি আটতে হচ্ছে। আমি তাহলে আমাদের গণদেবতার কাছে প্রার্থনা করব, তিনি আমাদের যা আজ্ঞা করবেন আমরা তাই করব। ঠিক ঠিক ঠিক, সেটাই সঠিক কাজ হবে। সুপ্রভাত মোড়ল দাদু, গণদেবতা কোনো পথ দেখালেন? হ্যাঁ, আমার প্রার্থনা শুনে গতকাল রাতে তিনি আমায় স্বপ্নে দেখা দিয়েছিলেন। তার নির্দেশের কথা বলবো বলেই তোমাদের ডেকেছি। তাই নাকি? বলো 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 দাদু বলো, তিনি কি আদেশ করেছেন? আমরা সবাই সেই আদেশ মেনে চলবো, সবাই। স্বপ্নে তিনি বললেন যে পাহাড়ের চূড়ায় তার একটি প্রস্তর মন্দির তৈরি করতে হবে, যেখানে প্রতিদিন গণদেবতার পূজা হবে। বেশ বেশ, আর কিছু বলি, এতে কি আমাদের বিপদ কেটে যাবে? না, মন্দিরের রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের বাড়িগুলিও ওই মন্দিরের আশেপাশেই বানাতে হবে। আমাদের সুদিন
আপনার থেকেই ফিরে আসবে। বেশ, তবে তাই হবে। গণদেবতার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কি বলো সকলে? হ্যাঁ হ্যাঁ, আমরা কাল থেকেই কাজ শুরু করে দেব, কাল থেকেই। বাবা, কেমন বুদ্ধি বের করলাম! স্বার্থপরতার জন্য যে কাজ করতে কেউ রাজি ছিল না, ঈশ্বরের নামে সেই কাজটাই তাদের বিয়ে করিয়ে নিলাম। দাদুগো, খুব আনন্দ হচ্ছে, আর আমাদের খাওয়া পড়ার আর কোনো চিন্তা রইল না। আমরা আমাদের এই চম্পাই ছেড়ে কোথাও যাব না, এই আমাদের মাতৃভূমি, আমরা এখানেই থাকবো। তুমি আমাদের অনেক বড় কাজ করে দিলে গো। হে ভগবান, আমার দোষ দিও না ঠাকুর, এই সরল কিন্তু নির্বোধ মানুষগুলোকে নিজের মাটিতে রাখার জন্য আমাকে ভগবানের দোহাই দিতে হলো। জয় গণদেবতার, জয় জয় শুভ বুদ্ধির, জয় জয় মানুষের, জয়।